পেপার বাজাবো লাগে বলে সবার কি কি ক্যাটাগরি লিখা থাকে বলে কোনো ভালকে খেলিলে কাবাডি ফুটবল যি খেলে হোক কিবা অয়েল এনেছি পেপারত একদম ফুল পেজ দি থাকে স্পোর্টস কোটার কারণে কি কি লাগে মেট্রিক পাস বলে এখানে এখানে কোটা করে এইগুলা প্রতি বছরে যেহেতু প্রত্যেকের একটা টিম থাকে খেলোয়াড় টিম থাকে অল ইন্ডিয়া হোক বা ওএনসি হোক মানে সব ক্যাটাগরি মানুষ লাগে মানে স্পোর্টস মানে আমার স্পোর্টস উপরও পাঠ্যক্রম আছে পড়িবর কারণে ফিজিক্যাল এডুকেশন উপর লক্ষ্মী মাই ন্যাশনাল ফিজিক্যাল এডুকেশন ইনস্টিটিউট এখানে আমার বাকর গুলো দেখাবো আর কি জানি বলবে হ্যাঁ নাই এবার মন করবে আর সাইনবোর্ড টাইনবোর্ড ব্লাক গুৱাহাটী বা ক'ৰবাত গ'লে মানে মল যে একদম ওচৰ কাষতে আছে মল দেখো ন্যাশনাল লেভেলৰ ইনস্টিটিউট হয় তাত ফিজিক্যাল এডুকেশনৰ ওপৰত তাতে ৱাটাৰ উপৰি মাজে মাজে তিনিমহীয়া এমহীয়া পৰীক্ষা দিব লাগিব যিকোনো খেলৰ কাৰণে গতিকে সেই বস্তু কোনোবাই খেলি ভাল পায় কিন্তু বোলে নেখেলে বোলে ৰেফি হ'ব মন যদি এনেকুৱা বেলেগ বেলেগ উপায় আছে এতিয়া বহুতে আসামী চাপোজ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কোথাও বাহির গেলে মানে আমি পাবলিক অসমেত পড়ব পড়ো আর অসমেত নামত হয়ে নিউজ লিখে দিব পিএসসি যে কয় বুঝি পাইছা নাই গতি ইউপিএসসি তো সবাই মানে ইন্টারনেট ভালো যদি সকলে নজানা বুঝি ইন্টারনেটত গুগল সার্চ এটা অসমে টাইপ করলে অসমে নাই গুগলের হেড অফিস আমেরিকান আছে তার অসমে জানা মানুষ সাপোর্ট করে আছে গতি এই কথা নয় তুমি কি সাবজেক্টের নপঢ়া লাগিলে ভালদরে পড়লে মানে সকলোতে রাস্তাটা খোলা আছে সেইটো খালি জানিব লাগিব কোনটো ৰাস্তাত কেনেকৈ যাব লাগিব সকলোৰে লক্ষ্যটো একেটাই চাপ'জ গুৱাহাটীলৈ যাব লাগে তুমি ডাইৰেক্ট এইফালে চিধা এইফালে যাব পৰা একদম ঘূৰি আহি পেলাই ডিব্ৰুগড় হৈ পেলাই বগীবিল পিছত ধেমাজি হৈ আহিব পৰা কিন্তু লক্ষ্যটো একেটাই কাৰোবাৰ দেৰি লাগিব পাৰে কাৰোবাৰ কম লাগিব এইফালে জাম হৈ আছে বোলে নাই ইফালে ঘূৰি আহোঁ নাই বোলে মই প্লেনেৰে যাওঁ নাই বোলে বেলেগ শ্বৰ্টকাট ৰাস্তাইদি মই এইফালে মৰিগাঁও এইফালে মই এইফালে এইফালে গুৱাহাটী ওলাম বোলে আমাৰ লক্ষ্যটো সকলো একেটাই ৰাস্তাটো হয়তো বেলেগ বেলেগ হ'ব পাৰে কোনো কাৰো লগত কম্পেয়াৰ নকৰিবা কাৰোবাৰ কিবা সুবিধা আছে কাৰোবাৰ নাথাকিব পাৰে কাৰোবাৰ ঘৰত কিবা সুবিধা আছে কাৰোবাৰ নাথাকিব কাৰোবাৰ সোনকালে মনত ৰখা শক্তি আছে কাৰোবাৰ বহুত টাইম লাগে মনত ৰাখোঁতে কাৰোবাৰ শ্বৰ্ট মেমৰি কাৰোবাৰ লং মেমৰি গতিকে সেইখিনি বস্তু কাৰো লগত কোনো কম্পেয়াৰ নহয় খালি কিমান পৰা ইজনে সিজনক সহায় কৰিব আজি বহি আছে একেলগে হয়তো পাঁচ বছৰ পিছত দহ বছৰ পিছত এতিয়া লগো নাপাব পাৰে মই যেতিয়া দুহাজাৰ পাছ কৰিছোঁ এতিয়া মই বহুতক দেখা নাই আৰু বহুতক দেখা নাপামো কোনোবাই আমেরিকাত আছে কোনোবাই লন্ডনত আছে কোনোবাই দিল্লীত আছে আৰু কিটো লগ নহ'ব গতিকে একেলগে ভালদৰে পঢ়া শুনা কৰিবলৈ ক'ব পাৰিব যে আমুক মোৰ একে বেঞ্চতে বহিছিলে আমাকে ডি চি হৈ আছে আমাকে ইউনিভাৰ্চিটি প্ৰফেচাৰ হৈ আছে নিজৰ ভাল লাগিব আৰু যদি একেলগত বহিছে কোনোবাই যদি নপঢ়ে পিছত তোমাকে সেই দিগদাৰ কৰি থাকিব এই একেলগে পঢ়িছিলোঁ মই এতিয়া খাবলৈ একো পইচা নাই দিয়ে বেয়া লাগিব নাই তোমাকে যেতিয়া একেলগে পঢ়িছিলোঁ আৰু এতিয়া কি হয় কওঁতে আকৌ নিজৰ ঘৰটো ঠিকে থাকিব লাগিব কাষৰ ঘৰো ঠিকে থাকিব লাগিব গাঁওখনো ঠিকে থাকিব লাগিব আৰু সকলোৰে সমাজৰ প্ৰতি দায়িত্ব আছে নিজৰ গাঁওখনৰ প্ৰতি নিজৰ ৰাজ্যখনৰ প্ৰতি নিজৰ দেশখনৰ প্ৰতি মানে যাতে এনেকুৱা কাম কৰিব নালাগে যাতে সমাজৰ উপকাৰ হয় বা দেশখনৰ নাম বদনাম হয় বা গাঁওখনৰ নাম বদনাম হয় সেইটো চাব লাগিব সেই তোমালোকে শ্ৰীনিবাস মহাবিদ্যালয়ত পাছ কৰি যাবা তাৰো তোমালোকৰ দায়িত্ব আছে পাছ কৰি গ'লা মাজে মাজে আহি পেলাই লগৰ ল'ৰাখিনি বা তলৰখিনিক আহি পেলাই ক'লা আমি ইয়াতে পঢ়িছিলোঁ এনেকুৱা মানুহ কৰা আছো বোলে তোমাৰো ভাল লাগিলে লাইব্ৰেৰীলৈ বোলে কিতাপ এখনকে দান দিলা বোলে বুক চেল্ফ এটাকে দিলে মই চাকৰি কৰিছোঁ প্ৰথম দৰমহাই মই এইটো দিছোঁ বোলে মই নামটো লিখি দিলে তোমাৰ নিজেও ভাল লাগিলে চবে চাই থাকিলে আৰু মোকে পাছ কৰি গৈছিলে বোলে নাই বোলে মই মেগাজিন এখনে বোলে